माया এটা কি ওর কাজ আর একটু হলে কি হতো এটা কি করে হলো বাবা ও তো কোনো আওয়াজ পাচ্ছি না তাই তো তাহলে মনে হয় মরেই গেছে চল গিয়ে দেখা যাক এত জোরে শব্দ বাবা এটা পড়লো কি করে তোর লাগেনি তো আর যদি এক সেকেন্ড দেরি হতো আমার মাথার উপর সোজা পড়তো আমি তো মরেই যেতাম প্রায় আরে আরে ভাগ্যিস এই আয়না দেখতে পেয়ে সরে গেছিলাম দেখলি তো শুক্রবার দিন আয়না ভাঙা ভালো নয় এসব বলেছিলি এখন এর জন্যই তোর প্রাণটা রক্ষা পেল এরপর ঠিক মনে রাখবি তো আয়না ভাঙাটা একদমই অশুভ নয় এসব কুসংস্কার মনের মধ্যে রাখিস না আচ্ছা এই ফ্লাওয়ার পটটাকে কে শাড়ি পরিয়েছিল আমি আমি শাড়ি পরিয়েছি সে কি রে আমি তো তোকে শাড়ি পরতে বলেছিলাম তুই এই ফ্লাওয়ার পটটাকে শাড়ি পরিয়েছিস লীলা তুমি একটু চুপ করো না বিয়ের আর মাত্র তিন চার দিনই বাকি আছে এই কটা দিন ওকে ঘরের মধ্যে ওকে রেখে দিয়ে তুমি দেখাশুনো করো তাহলে ভালো হবে মা এই আঙ্কেল আমাকে ঘরের ভিতরে থাকতে বলছে আমি কি একা একা ঘরে থাকবো মায়া তুমি এগুলো কি এভাবে শাড়ি পরিয়েছিলে তো এই জন্যই বাবা বলছে তুমি এরকম আর করবে না তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো যাও ওকে ঘরে নিয়ে যাও চল চল ওর উপরে একটু ভালো করে নজর রেখো যাও এখন দুষ্টুমি করে না মায়া হিরে কিরণ তোর আবার কি হলো এসব আমার ওই পাগল বোনেরই কাজ আঙ্কেল ধর্ম এসব কি হচ্ছে ভাই জামাই বাবু ওর তো মাথা ঠিক নেই ওকে ক্ষমা করে দিন পদ্মর্মা এগুলো একটু সাফ করে দাও তো হ্যাঁ কর্তা বাবা আয় মা আয় কোথায় গেলে পদ্মর্মা হ্যাঁ আসছি এই এসব আনলোড করে ভেতরে রেখে দিয়ে আসবি হ্যাঁ ঠিক আছে এসব কি আজই মালপত্র আনলোড করছে বাবা এসব দেখে মায়ের কথা ভেবে খুব কষ্ট হচ্ছে তাহলে তো বিহার পুরো গ্যারান্টি কি আর করা যাবে অনেক চেষ্টা করার পরেও কিছুতেই আমি এই বিয়েটা আটকাতে পারলাম না এই বাড়িতে কোথায় আমার মেয়ে বউ হয়ে আসবে তা না এইসব তোরণা জিনিসপত্র আসছে এইসব দেখে আমার খুব রাগ হচ্ছে
ও সকালে যেন কি বলল আমায়, ভূত নাকি ওর কোনো ক্ষতি করেনি তাই না? খুব অহংকার হয়েছে ওর। ভূতকে স্বামীজি বন্দি করে রেখেছে তাই ওর এত সাহস বেড়ে গেছে। শোন, ওই ভূতকে যদি আমরা মুক্ত করে দিই। আরে বাবা, জানকীকে তো আমরা মেরেছিলাম, ওর ভূত যদি বেরিয়ে এসে বদলা নিতে চায়। দেখ, আমার হাতে যতদিন এই মন্ত্রপুত ধাগা রয়েছে ততদিন কোনো ভূত প্রেত আমার কিছুই করতে পারবে না। তো আমার কি হবে ভেবেছো? সেই দিন যখন তুই আর আমি দুজনে একসাথে বাচ্চাটাকে খুঁজতে ভেতরে ঢুকেছিলাম, তখন জানকীর ভূত আমাদেরকে ভয় তো দেখিয়েছিল কিন্তু মারতে পারেনি। কিন্তু মায়াকে তো পাগল বানিয়ে দিয়েছে। আরে ও তো আগের থেকেই ভীতু ছিল, ওই ভূতকে হঠাৎ করে সামনে দেখে হয়তো পাগল হয়ে গেছে। তুমি যাই বলো না কেন বাবা, আমার তো ভয় লাগছে। দেখ, গঙ্গার বিয়ে বন্ধ করানোর জন্য আমরা অনেক রকমের পরিকল্পনা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। হতে পারে, যেমন স্বামীজি বলেছিলেন, ওর মধ্যে কিছু কিছু দিব্য শক্তি রয়েছে, ওই দিব্য শক্তির মোকাবিলার জন্য ভূতকে মুক্ত করতে হবে। থাম, আয় আমার সামনে। জানকি, ওই দিন আমরাই তোমাকে মেরেছিলাম, আজ তার প্রায়শ্চিত্ত স্বরূপ আমরাই তোমাকে বন্ধন থেকে মুক্ত করছি। তুমি বেরিয়ে এসে এই গঙ্গাকে মেরে ফেলে স্বামী আর মেয়ের সাথে আনন্দে থাকো।